এমনই মহিমা, ভক্তি ভক্তের মহিমা, যারা সিদ্ধ মহাপুরুষ তারা বলছেন আত্মার আমার, এটা চৈতন্যের জীবনের সঙ্গে খুব বিখ্যাত ছিল, পুরীধামে অনেক আলোচনা আছে, আত্মারা অবশ্য গুণয় নির্ঘন্তা অতি গুরুক্রমে কুর্বন্ত অহিত কিং ভক্তি ইত্থমত গুণগুলি। আত্মারাম যারা মুনি, যাদের নির্ঘন্ত হয়ে গেছে সমস্ত কিছু পারে চলে গেছেন, তারাও এই ভগবানের করি দেখতে এই ভক্তি করে থাকেন। এইটি এটা অভিনব ব্যাপার, কেননা ভক্ত রসিক জীবনমুক্ত বলেছেন শাস্ত্রতে দ্বৈতম বন্ধায় নূনম প্রাক, এই দ্বৈত প্রথমে বন্ধ, হয়তো নিশ্চয়ই হয়তো বন্ধনের কারণে কখন প্রাক প্রাক পূর্বে হতে পারে এটা প্রাপ্তে বোধে, কিন্তু যদি সেটি লাভ হয়ে যায় ওই অবস্থা থেকে গিয়েছে নিত্য থেকে গিয়ে প্রাক বোধে ভক্তা যে কল্পিতম দ্বৈতম অদ্বৈত আদপি সুন্দরম, আর ভক্তির দ্বারা যেটা এই কল্পিতম দ্বৈত যেটা অদ্বৈত থেকেও আরো সুন্দর, মহাপুরুষ মা যেটি বলতেন এটি তার জীবনে এটি প্রকটিত হয়েছিল, শ্রীরামকৃষ্ণ এটি বলতেন বিজ্ঞানীর ভূমিকায়, এটি আরো যেন এক বিশেষ ভক্তের মহিমা করে থাকে। আমাদের গোপালের মার এই যেটা আছে তার এই যে লীলা কথার কথা বলা হলো, তিনি তো এখানে আসতেন, তার এই অনুভূতি জগতে কিরম চলেছে, সেই গেছেন মাহেশে, ওই পারে মাহেশে গিয়ে রথে টানছেন, রথ রথ সঙ্গ যারা আছেন জনসমুদ্র রথ টেনে নিয়ে যাচ্ছে, তার দেখছেন যিনি রথে বসে আছেন তিনিও গোপাল, জনসমুদ্র অপার জনসমুদ্র তিনিও গোপাল, আবার তিনি নিজেও গোপাল, যারা টানছে সবার বলছেন এই দেখে আর আমাতে আমি ছিলাম না, হেসে নেচে কুরুক্ষেত্র করেছিলাম। এগুলি জীব এই লীলার ধ্যান আমরা দেখলাম গোপালের মা বা আরো মাস্টার মহাশয় অন্যদের জীবনে, এদের ধীরে 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 এই লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকেও আবার এরা লীলায় এরা নেমে এসেছেন, চিন্ময় ধাম চিন্ময় নাম চিন্ময় শাম। আর এই পুণ্যভূমিতে এই ঠাকুর এসেছেন, এই এই কপালের মার এবং যাদের দত্তগিন্নি তিনি পরিচয়ের পরে শ্রীরামকৃষ্ণের প্রথম পরিচয়ের পরেই একদিন উনি আমন্ত্রণ জানিয়েছেন রাধাকৃষ্ণকে দর্শন করতে এসেছেন ঠাকুর ছিলেন, তারপরেও এসেছেন গোপালের মারা ওখানে একবার একবার বা দুবার এসেছেন। মাস্টার মহাশয় বলতেন এই সমস্ত কিছুই তীর্থ, তার পদ ধুলি স্পৃষ্ট হয়ে তীর্থ হয়ে গেছে, এটা যারা কেবল দেখে বেড়াবে সেটাই সেই সেই তাদেরই হয়ে যাবে, হয়ে যাবে মানে তো ধন্য হবে, হয় জীবনের পরম প্রাপ্তি হবে। এটি একটু ভাব চাই, একজন এসছেন কিন্তু দর্শন একটি প্রস্তুতিও চাই, এই তীর্থ দর্শন এসব তীর্থ। মহাপুরুষ মাঝে কাছে একজন এসছেন নবীন ব্রহ্মচারী, তিনি বিদেশের দক্ষিণেশ্বর দর্শন করে গেছেন, তাই পেশেন্টের দর্শন করার পরে আবার পরের দিন বলছেন জন তুমি আবার দক্ষিণেশ্বর ঠাকুর দর্শন করে এসো, আজকে তোমার ক্যামেরাটা নিয়ে যাও না, আর ওই ওদের খাতা ওরা পাশের তো সব কিছু ওরা সিস্টেমেটিক লিখে নেওয়া কখন কি এই আর্কিটেকচার কি হয়েছে এই দুটি দেখে, আজকে রামকৃষ্ণ ভাবাঞ্জন চোখে মেকে তুমি যাও। আবার মাস্টার মহাশয় যখন দক্ষিণেশ্বর দর্শন করেছেন চৈতন্যময় দেখেছেন গণ্ডি দিয়ে এগিয়ে গিয়ে গিয়েছেন, সেই রামকৃষ্ণ ভাবামৃত এই যন্ত্রকে এই তীর্থ দর্শনে এরও ফল সমান বলে আমরা দেখলাম নবনা মুক্তির সংক্ষিপ্ত একটি সময় অতিক্রান্ত, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দর্শন সক্ষম আত্মনিবেদনম, এই প্রহ্লাদের কথিত দর্শন নবধা ভক্তি এটি কিভাবে সার্থকভাবে সার্থকতায় পর্যবসিত হয় এটি ভাগবত খুব সুন্দরই দেখিয়েছেন। জয় তু শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম স্থাপক স্বয়ং সর্বধর্ম স্বরূপক আচার্যনা
Pranamamyaham. Om Tat Sat Om.